আপনাদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে আমরা বিশেষজ্ঞের কাছে চলে যাব, একে একে সেই প্রশ্নগুলো শুরু করছি। স্যার, প্রথম প্রশ্নটি গাজীপুর থেকে ইব্রাহিম জানতে চেয়েছেন, তিনি 3 বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন, কিন্তু তার বর্তমানে পেঁপেগুলো ছোট অবস্থায় হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, তার করণীয় কি? ধন্যবাদ ইব্রাহিম ভাই প্রশ্ন করার জন্য। আসলে কচি অবস্থায় পেঁপে বিভিন্ন কারণে হলুদ হয়ে ঝরে পড়তে পারে, যেমন প্রথমত হচ্ছে পরাগায়নের সমস্যা, আর তারপরে হচ্ছে আপনার এখানে যদি পানি পর্যাপ্ত পরিমাণ পানি যদি না থাকে এবং যদি মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয়, অথবা পোকামাকড়ের আক্রমণ হলে, অথবা প্রথম দিকের ফলগুলো এমনিতে অনেক সময় হলুদ হয়ে ঝরে পড়ে পড়তে পারে। তো পরাগায়নের ক্ষেত্রে যদি মানে কৃষক ভাইকে খেয়াল রাখতে হবে যে যদি হলুদ হয়ে মানে ঝরে যায় সেক্ষেত্রে 1:10 রেশিও, তার মানে হচ্ছে যে স্ত্রী গাছ 10টা হলে পুরুষ গাছ 1টি থাকতে হবে, এই রেশিও মেনটেন করতে হবে। অথবা বিভিন্ন এখন কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠান গাইনোডায়োসিয়াস পেঁপে জাত বের করেছে, যেখানে 100% গাছে ফলন আসে আর কি, যেখানে স্ত্রী এবং পুরুষ ফুল একই গাছে থাকে, সেই ধরনের জাত ব্যবহার করতে হবে। আর শুষ্ক মৌসুমে যেমন এখন এই সময়টাতে গরম বাতাস থাকে আর কি, যে কারণে স্টিগমাটিক ফ্লুইড শুকিয়ে যায়, যে কারণে এবছর মনে হয় একটু বেশি হচ্ছে আর কি, যে কারণে কৃষক ভাই এই সমস্যাটা খুব বেশি পড়ছে, যে গরম বাতাসটা স্টিগমাটিক ফ্লুইড যখন শুকায় ফেলবে তখন সে পলিনেশন হবে না, তখন হলুদ হয়ে ঝরে পড়ে যায়। তারপর হচ্ছে যদি পর্যাপ্ত পানি না থাকে জমিতে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মানে হলুদ হয়ে ঝরে যায়। আসলে এখানে কয়েকটি বিষয় আছে, এক পরাগায়ন না হতে পারে, দুই যে পানির অভাব থাকতে পারে, তৃতীয়ত হলো যদি পুরুষ গাছ বা পুরুষ ফুলের সংখ্যা কম থাকে, এবং চতুর্থত যে আমাদের মানে গাইনোডায়োসিয়াস প্ল্যান্ট যদি না হয় এবং সেই ক্ষেত্রে এখানে আরেকটা হচ্ছে পোকামাকড় আক্রমণ হলে, যেমন মাছি পোকা মাকড় এগুলো আক্রমণ করলেও কৃষক ভাইকে মানে সমাধান নিতে হবে আর কি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ইনসেক্টিসাইড অ্যাপ্লাই করে সেগুলো করতে পারি, অথবা সেক্স ফেরোমন ট্র্যাপ যেগুলো ব্যবহার করতে পারি, বিশেষ করে স্পাইনিগ্রো লিমিটেডের কিউ ফেরোমন ট্র্যাপ, এটা ব্যবহার করলে পোকামাকড়ের ক্ষেত্রে আমরা কিউ ফেরো ট্র্যাপ জি, এই ক্ষেত্রে মানে পোকামাকড় আক্রমণ হলে আবার সেকেন্ডারি ভাইরাস ইনফেকশন আসতে পারে। সুতরাং পেঁপে চাষে আসলে কৃষক ভাইদেরকে খুবই সচেতন থাকতে হয় শুরু থেকেই। ধন্যবাদ স্যার। পরের প্রশ্নটি নরসিংদী থেকে বাসার জানতে চেয়েছেন, তিনি একজন কলা চাষী, তার কলা গাছের নিচের দিকের পাতার কিনারা হলুদ হয়ে মারা যাচ্ছে এবং কচি পাতাও হলুদ হয়ে যাচ্ছে, তিনি কি করতে পারেন? এই কৃষক ভাই যে সমস্যার কথাটা বলেছেন সেটা এটা হচ্ছে যে কলা গাছে যখন বয়স্ক পাতার কিনারা হলুদ হয়ে যাবে এবং সেই সাথে সাথে কচি পাতা হলুদ হয়ে যাবে, এটা এটা একটা ছত্রাকজনিত একটি রোগ, সেটাকে আমরা বলবো হচ্ছে কলার পানামা ডিজিজ, যেটা হলে যে মানে বয়স্ক পাতা প্রথমে কিনারা হলুদ হয়ে এর যে বুটার অংশ পাতার সেটা ঝুলে যাবে এবং পড়ে যাবে, এবং পরবর্তীতে দেখা যাবে যে কচি পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে, এবং আমরা যদি খেয়াল করে কৃষক ভাই যদি খেয়াল করে থাকেন তাহলে দেখা যাবে যে গাছের যে কাণ্ড আছে যেটা সেটা ফেটে যায় এবং এর যে ভাস্কুলার বান্ডেলটা সেটা মানে বাদামি বর্ণ হয়ে যায় এবং হলুদ বাদামি বর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায় এবং গুঁড়াও পচে যায়। এই ক্ষেত্রে কৃষক ভাইদেরকে যেটা করতে হবে সেটা হলো যে সম্পূর্ণ গাছটা সাকার সহ মানে গুঁড়া সহ গাছটাকে উঠিয়ে অন্যত্র নিয়ে পুড়িয়ে ফেলতে হবে অথবা পুঁতে ফেলতে হবে। এটি কি সেচের পানি বা কিসের মাধ্যমে? এটা সেচের পানির মাধ্যমেই মানে ছড়ায়, আর একটা হচ্ছে সাকারের মাধ্যমে ছড়ায়। আচ্ছা, যদি আক্রান্ত সাকার হয় সেক্ষেত্রে কৃষক ভাইকে এই ক্ষেত্রে সাকার যে জায়গা থেকে সাকার সংগ্রহ করবে সে জায়গা যাতে এই ডিজিজটা না থাকে সেই জমি থেকে সাকারটা নিতে হবে, এবং সেই সাথে সাথে এই সাকারটা লাগানোর মানে আগে এটাকে ট্রিট করে নিতে হবে, যেমন বেভিস্টিন 2.5 গ্রাম প্রতি লিটার পানিতে যদি আমরা 15 মিনিট এটাকে চুবিয়ে রাখি পানিতে, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে এই সমস্যাটা সম্মুখীন হবে না। আরেকটা হলো যে যদি কৃষক ভাই অনেক সময় দেখা যাচ্ছে যে জমিতে যদি পিএসের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে কিন্তু এই রোগের ডিজিজের প্রাদুর্ভাবটা দেখা যায়, সেক্ষেত্রে কৃষক ভাইকে মানে পিএস বাড়ানোর জন্য চুন প্রয়োগ করতে হবে, বিশেষ করে গর্তের মধ্যে বপনের পূর্বে 200-300 গ্রাম ডুলু চুন অ্যাপ্লাই করে 10-15 দিন পরে গাছটা লাগাতে হবে। অথবা এমনিতেও মানে একটা প্রিকশন হিসেবে এটা করা যায়। হ্যাঁ, যে জমি প্রস্তুত করার ক্ষেত্রে চুন কিন্তু আমাদেরকে দিতে হয়, এটা হচ্ছে জীবাণুনাশক হিসেবে কাজ করে এবং সাথে সাথে পিএইচটা বাড়ায় এবং উৎপাদনটা বাড়িয়ে দেয়। এই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারে কৃষক ভাই,
যে যখন উনি গর্ত করবে, গর্তে 1% ফরমালিনের সাথে 50% পানি দিয়ে এই গর্তের মাটিটাকে ভিজিয়ে রাখবে, শোধন করার মতো ভিজিয়ে রেখে সে 10 থেকে 12 দিন পরে কলার চারাটা লাগাবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। শিপলু জানতে চেয়েছেন টাঙ্গাইল থেকে। পরের প্রশ্নটি শিপলুর, তার আনারস ক্ষেতের কিছু কিছু আনারস গাছ শুকিয়ে কুচকে যাচ্ছে, তার করণীয় কি? ধন্যবাদ শিপলু ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্য। এটা হচ্ছে আনারসের হার্ড রট ডিজিজ, এটা ছত্রাকের কারণেই হয়ে থাকে। এই রোগ যখন দেখা দেয় তখন প্রথমে পাতাগুলো মানে বাদামি কালার হয়ে মরে যায় এবং কুচকিয়ে যায়, এবং সেই সাথে সাথে এই আনারসের গুঁড়ার অংশটুকু পচে যায়, এবং এর কচি পাতা ধরে যদি আমরা টান দিয়ে থাকি বা কৃষক ভাই যদি টান দিয়ে থাকে তাহলে উঠে আসবে। এটা হচ্ছে যে মানে কৃষক ভাই যখন এটা দেখা দেয় তখন কিন্তু ফলনে মারাত্মকভাবে ব্যাহত হয়। এক্ষেত্রে কৃষক ভাইকে যেটা করতে হবে, আনারস চাষ করার ক্ষেত্রে বেড করে চাষ করতে হবে, এবং জমিতে যাতে সেচের পানি বা বৃষ্টির পানি যাতে না জমে থাকে সেই বিষয়টা দেখা যায়। গোড়ার মাটিটা উঠিয়ে দেওয়া হয় আনারস গাছে। হ্যাঁ, এই কারণে বেড করে করলে ওনার সেচের পানি বা বৃষ্টির পানিটা জমে থাকবে না এবং এই রোগটা দেখা দিবে না। এবং এই রোগটা আরও কয়েকটা কারণে মানে হতে পারে আর কি, যে যদি অনেক সময় কৃষক ভাইরা মালচিং করে, এই মালচিংটা অনেক সময় আনারসের পাতা দিয়ে করে, এই আনারসের পাতা দিয়ে, হ্যাঁ পুরানো পাতা দিয়ে যদি করে সেক্ষেত্রে কিন্তু এই সাবধানতা অবলম্বন করতে হবে। এই রোগটা যদি খুব বেশি দেখা দেয় সেক্ষেত্রে আমাদের মানে আমাদের যে স্পাইনি এগ্রো লিমিটেডের যে বায়োডার্মা আছে সেটা আমরা 2 গ্রাম প্রতি লিটার পানিতে আমরা 10 দিন অন্তর অন্তর 3 বার স্প্রে করতে পারি।